প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ভোক্তা ঠকছে দেখবে কে। আজকে ভোক্তা অধিকার দিবস, এই উপলক্ষে এই বিষয়টি আজকে আমরা ঠিক করেছি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি মিস্টার এস এম নাজির হোসেন, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব। প্রথমে রিয়াজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জিনিসের দাম বাড়ছে, বিশেষ করে রোজার সময় যখন বাড়ে, এখন বলা হচ্ছে একটা নতুন কৌশল ব্যবসায়ীরা নিয়েছেন, রোজার দেড় থেকে দুই মাস আগেই তারা দামটা বাড়িয়ে দেন, সো দ্যাট তাদের কথা শুনতে না হয় যে রোজার সময় দাম বাড়িয়েছে। এই যে নতুন কৌশল, এইটাকে কিভাবে মোকাবেলা করা যায়? মিস্টার রিয়াজ, ধন্যবাদ আপনাকে। কনজিউমাররা বাংলাদেশে সবসময় ঠকছে, তাদেরকে তাদের স্বার্থ দেখার লোক খুব কম, এবং যারা আছেন তাদের সামর্থ্য ওইরকম না যে সারা দেশের কনজিউমারদেরকে প্রোটেক্ট করতে পারবে। একটা জিনিস হলো যে এই রোজার আগে দাম বাড়বে, এটা আবার সাইকোলজিক্যালি তারা মানে মানুষকে কনজিউমারদেরকে তৈরিও করে যে রোজা তো আসছে, ঈদ আসবে, এর মধ্যে চিনির দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, সোলার দাম বাড়বে, তেলের দাম বাড়বে। তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, ভোজ্য তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। না না, এইটা কিন্তু গত এক মাস ধরে আমি শুনতেছি এই কথাগুলি, এবং এটা হলো তারা মেন্টালি প্রিপেয়ার করছে কনজিউমারদেরকে। এবং যারা বাজার মনিটরিং তো আমাদের নাই বললেই চলে, যেটুকু আছে মিনিস্ট্রি আছে বা যারা আছে তারা এই ব্যাপারে খুবই উদাসীন যে দাম তো বাড়বে, কিছু তো করার নেই, রোজা আসছে দাম বাড়বে। আজকে আমি কয়েকজন রিটেলারের বক্তব্য শুনছিলাম, বললো দাম বাড়বে এখন যখন জিনিস আসতে আরম্ভ করেছে, আমদানি পণ্য যখন বাংলাদেশে পৌঁছতে আরম্ভ করেছে দাম, তখন আজকে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কেন, তারাই প্রশ্ন করেছে যে এটা কেন হলো, এটা ইনকোয়ারি হওয়া দরকার, এটা হওয়ার কথা না। তো এই এই অবস্থায় উনি কনজিউমার অ্যাসোসিয়েশনে আছেন, ওনারা ভালো বলতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন, ওনার থেকে শুনে এসে আবার আপনি থাকুন, আপনাকেও আমাদের অনেক দরকার হবে। মিস্টার হোসেন, আপনি যদি একটু বলেন যে এই যে কৌশলটা নেওয়া হয়, এটাকে কিভাবে মোকাবেলা করা যায়? আসলে আমার মনে হয় যে আজকে যেহেতু বিশ্ব ভোক্তা অধিকার দিবস, আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব থেকে বাংলাদেশের ভোক্তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। আমাদের দেশে অনেক দিবস আছে, কিন্তু ভোক্তাদের জন্য একদম স্পেশালি এরকম কোনো দিবস কিন্তু আর নাই। তো সেই কারণে আমরা এটা দেশের ভোক্তাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর যেই কথাটি আপনি শুরু করছেন রুবায়েত ভাই, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক রিয়াজ ভাই, মানে উনি শুরু করছিলেন, উনি অবশ্যই ভালো জানেন, যেহেতু দীর্ঘদিনের আমাদের সিনিয়র সাংবাদিক এবং ওনার অনেক অভিজ্ঞতা। তবে আমরা যেটা বলবো যে আসলে রোজা আসতেছে, এই সময়ে অনেকগুলি পণ্যের দাম বেড়ে গেছে। আমরা খুবই মানে দুঃখিত যে করোনাকালে লকডাউন সময়ে কিন্তু মানে ভোগ্য পণ্যের দাম কিন্তু এরকম বাড়ে নাই, কিন্তু তার পরবর্তী সময়ে রমজান আসলেই প্রতি বছরের এটা প্রতি বছরেরই চিত্র। এই বছর একটু আগে ভাগে দুই তিন মাস আগে থেকে তারা দাম বৃদ্ধিটা শুরু করেছে। তো এটার জন্য রিয়াজ ভাইয়ের সাথেও আমি একসাথে মানে তাল মিলিয়ে বলবো যে আসলে বিষয়গুলো সেরকম একটাই, একটা কারণ হলো যে এখানে বাজার যে তদারকি করার কথা, আমরা ক্যাব থেকে বারবার বলছি যে এটা সেন্ট্রাল লেভেলে একটা তদারকি হওয়া দরকার, মানে একদম কেন্দ্রীয়ভাবে সরকারি মানে মন্ত্রণালয় পর্যায়ে, আর একটা তদারকি হওয়া দরকার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এখন তো আসলে সেন্ট্রালি করবে কি, উপজেলা পর্যায়ে কার দায়িত্ব এটা করা, জেলা উপজেলা কে করবে? জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে হবে, এবং উপজেলা পর্যায়ে ইউনিয়নের নেতৃত্বে এই কাজটা আগে থেকে হয়ে আসছে, কিন্তু অঘোষিতভাবে এই কাজটা এখন সেভাবে হচ্ছে না। এটাই হলো আমাদের মানে মনোবেদনার কারণ। আজকে আমরা যেহেতু এটা লোকাল প্রশাসন, তাদের কাছে আসে সাধারণ মানুষ, যখনই কোনো ভোক্তা বা কোনো সাধারণ মানুষ কোনো বিষয়ে সমস্যায় পড়েন, তখন কিন্তু ওই স্থানীয় সরকারের কাছেই যান, তার কাছেই বলেন। আর জেলা প্রশাসন কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, সরাসরি প্রতিনিধি, তার কাছে বিষয়গুলো বলার সুযোগ আছে। আর জেলা প্রশাসক একই সাথে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,
তো জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার কাছে বলে এবং তার প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসনে ইউএনওকে এই বিষয়গুলো বলার কথা। তবে আমরা যারা দেখছি আসলে কেন্দ্রীয়ভাবে যে মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় অথবা খাদ্য মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলিতেও কিন্তু কোনো ধরনের সুপারভিশন, কোনো ধরনের তদারকি সেভাবে আমরা দেখছি না। যেমন ধরেন ওনারা যে তথ্যগুলি আমাদের কিছু উপস্থাপন করেন, ধরেন সোলার কথা বলি অথবা চালের কথা বলি, যে কি পরিমাণ চাল দরকার হবে সেটা সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে থাকে না। অথবা ধরেন এখন চাল আমদানি হলো, তো চাল আমদানি হওয়ার পরে এই কত চাল আমদানি করলো, কে কে আমদানি করলো, সরকার আমদানি করছে, প্রাইভেট এন্টারপ্রেনার আমদানি করেছে, তাহলে এই চালগুলো এখন কোথায় আছে, কী অবস্থায় আছে, এলে কোনো জায়গায় স্টকে আছে নাকি এটা ডিস্ট্রিবিউশন হয়েছে, এই জায়গাতে যদি মনিটরিংটা করা না হয় তাহলে কিন্তু এই আমরা যেটা কৃত্রিম সংকটের কথা বলি, এই কৃত্রিম সংকটের কিন্তু সমূহ সম্ভাবনা থেকে যায়। আমরা দীর্ঘদিন ধরে আপনি যেরকম বললেন যে ভোজ্য তেল, চাল, তারপরে পেঁয়াজ, আলু সংকট, এরকমগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আসি। তো আজকে বক্তব্য অধিকার দিবসে আমরা অনেকটাই বলতেছি যে আপনি যেভাবে আপনারা হেডিং দিয়েছেন, আমরাও বলতেছি বাংলাদেশের বক্তারা কিন্তু এখন অসহায়, কার কাছে গিয়ে তার বক্তব্যটা উপস্থাপন করবে না। কিন্তু অ্যাসোসিয়েশন হিসেবে আপনারা কি কি পরিবার চাপ তৈরি করতে পারছেন কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে, আপনাদের দেন দরবার করার ক্ষমতা কতটুকু আসলে? আমরা যদি সেই আঙ্গিকে যদি বলেন যে ক্যাবের প্রতিষ্ঠাকাল তো অনেকদিন ধরে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের যে অপোজিশন পার্টি ব্যাপারে তাদের সক্ষমতা কিন্তু দিন দিন বাড়তেছে। আপনি তাদের এত সক্ষমতা বাড়ছে, মন্ত্রী, এমপি, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে প্রতিটা জায়গায়, ইভেন আপনি খুব রিসেন্টলি আওয়ামী ক্ষমতাসীন আওয়ামী লীগের যে সাব কমিটি করা হলো, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম তারা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন যদি আপনি প্রশাসনে আপনার অবস্থান থাকে, আইন প্রণয়ন, আইন প্রণয়নের ওখানে আপনার অবস্থান থাকে, তাহলে তো বা ক্ষমতাসীন দলে আপনার অবস্থান থাকে, তাহলে তো স্বাভাবিকলি আপনার সক্ষমতা কিন্তু অনেক বেড়ে গেছে। জি জি, অনেক ধন্যবাদ। আমি একটু রিয়াজ ভাইকে বলবো, যেহেতু আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, এটা কিন্তু ভোক্তা মানে কিন্তু এক ধরনের আবার জনগণ বটে, একটা পাঠকের বড় অংশ বটে আসলে। তো সাংবাদিকতার মধ্য দিয়ে এই যে দ্রব্যমূল্য অন্যায্যভাবে বাড়ানো হবে, কূটকৌশল করা হবে, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করা হবে, সেগুলো ক্ষেত্রে একটা ক্যাম্পেইন করা কিংবা রিপোর্টিং করা, অনুসন্ধান করা, সেটা কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে দাম বৃদ্ধি একটা সমস্যা, আরেকটা হচ্ছে যে ভেজাল পণ্য, যেটা আসলে খাদ্যে ভেজাল থাকছে, তেলে ভেজাল থাকছে, বিভিন্ন ধরনের মাছ মাংস নানান রকমের ভেজাল, সেই বিরোধীগুলা কিংবা প্রতারণা যেভাবে হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সাধারণত সরকারের যে মন্ত্রণালয় সমাধান করতে যায়, যেরকম আমরা নর্মাল আগে যেভাবে করতাম, যখন আমরা অনলাইনে কেনাকাটা করছি সেখানে আমার কাছে তথ্য আছে প্রতারণার পরিমাণ অনেক বেশি বাড়ছে, সেইটা কিন্তু ওইভাবে দেখভাল করা হচ্ছে না। রিয়াজ আহমেদ, আপনি যদি এটা বলেন, সাংবাদিক হিসেবে কি চাপ তৈরি করতে পারি আমরা? জি, সাংবাদিক হিসেবে যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়, কিন্তু সেই চাপে কেউ নতি স্বীকার করে না। যাদের উপরে চাপ সৃষ্টি করা হয় তারা নির্বিকার। একটা জিনিস দেখেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য দুইটা জিনিস দরকার, একটা আইন আর একটা হলো জনগণের জনমতের চাপ। এইটা সাংবাদিকরাও সাহায্য করবে এবং অন্যেরাও, শুধু সাংবাদিকরা করবে তা না, অন্য অন্য যারা আছে, ভোক্তা আছে তারাও। আমাদের দেশে ভোক্তারা কিন্তু ডিসঅর্গানাইজ, এই যে কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা, ওনারা আছেন তো অ্যাসোসিয়েশন থেকে, অ্যাসোসিয়েশন এটা যখন গঠন হয় তখন থেকে আমি এটার সাথে জড়িত ছিলাম, বোরহান সাহেব সহ। তো আসলে হয় কি, এটা সক্ষমতা কিন্তু তৈরি হয় নাই, যেই পরিমাণ সক্ষমতা হওয়া দরকার। এখন 17 কোটি লোকের দেশ, 17 কোটি লোকই কিন্তু কনজিউমার, বিভিন্ন স্টে বিভিন্ন পর্যায়ের কনজিউমার, কিন্তু তারা কি অর্গানাইজ, তাদের কি কোনোভাবে, কোনোদিন আমরা দেখেছি যে কনজিউমার রেসিস্টেন্স বলে যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে না, যে একটা মিছিল করো, একটা মিটিং করো, সরকারের উপর চাপ সৃষ্টি করো। যে আপনি বিভিন্ন জায়গায় কনজিউমাররা চিটেট হচ্ছে, তারা খালি জিনিসপত্র কিনতে যেয়ে চিটেট হচ্ছে তা না, বিভিন্ন সার্ভিস নিতে যেয়েও তারা চিটেট হচ্ছে। তো এই এইগুলি দেখার জন্য যাদের দায়িত্ব, সেই দায়িত্ব তারা কি পালন করছে? আমি আমার মনে হয় একটা যদি একটা আমার কাছে তথ্য আছে যে কিছু ভোক্তা অধিকার সংরক্ষণ বলা হচ্ছে অধিদপ্তর একচোখা নীতিতে চলে, যেমন সরকারি সেবাদাতা সংস্থার বিরুদ্ধে যখন অভিযান তারা চালাতে চায় না, যেমন ওয়াসা, সিটি কর্পোরেশন, বিটিসিএল,
সরকার বিদ্যুৎ জ্বালানি গণপরিবহন এগুলো যে সেবা দেওয়ার কথা যদি সেবা না দেয় ভোক্তা হিসেবে আমি যদি প্রতিকার চাইতে যাই যেহেতু সেগুলো সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু এইগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ তারা নিতে আগ্রহী হয় না আসলে তো একটা কি রিয়াজ ভাই বলতে পারেন কিনা টিআইবি যেরকম আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা কিন্তু বেশ সক্ষম প্রতিষ্ঠান রিসার্চ করে গবেষণা করে মিছিল মিটিং করে এরা সরকার উপর চাপ তৈরি করে এবং তারা যখন রিপোর্ট দেয় সরকার কিন্তু নড়ে চড়ে বসে দুর্নীতি নিয়ে তো সেরকম ক্যাপকে কি আমরা এরকম এম্পাওয়ার্ড করতে পারি কিনা বিদেশি ফান্ড হতে পারে আমাদের দেশীয় ফান্ড হতে পারে সেইটা করা সম্ভব কিনা আসলে প্রতিষ্ঠান হিসেবে টিআইবি কিন্তু একটা বড় এক্সাম্পল এটা ওই ক্যাবের পক্ষ থেকে উনি আছেন উনি ভালো বলতে পারবেন জি আমার বন্ধু গোলাম রহমান এখন প্রেসিডেন্ট উনি তো এখন অসুস্থ হসপিটালে এখন ওনারা ওনাদের কি প্ল্যান প্রোগ্রাম আছে কিভাবে ওনারা অগ্রসর হতে চায় কিন্তু আমি যেটা বলছি যে কনজিউমার রেসিস্টেন্ট যেটা হওয়ার কথা এটা কিন্তু হচ্ছে না জি অনেক ধন্যবাদ ইয়াস ভাই আমরা একটা বিরতিতে নিয়ে আমি আপনার কাছে আবার ফিরত আসবো অবশ্য হোসেন আপনার কাছে এই প্রশ্ন থাকবে যে কিভাবে ক্যাব কেবল একটা নাম সর্বস্ব প্রতিষ্ঠান হয়ে উঠছে এটাকে কিভাবে একটা শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় সেই আলোচনা আমাদের জন্য খুবই জরুরি হবে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজকে আমরা কথা বলছিলাম কে কাকে ঠকাচ্ছে আসলে সঙ্গে থাকুন একটু পরেই ফিরে আসি প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস আমরা আলোচনা করছিলাম ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন এবং সিনিয়র সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদের সঙ্গে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজকে আমাদের আলোচনা বিষয় ছিল যে ভোক্তাদের সবাই ঠকাচ্ছে একটা প্রশ্ন যেটা ছিল নাজির হোসেন আপনার কাছে যে আসলে সক্ষমতা কিভাবে বাড়ানো যায় এর আগে একটা তথ্য আমার কাছে আছে সেটা হচ্ছে যে ই কমার্সের যে অভিযোগ যেটা অনলাইনে যে কেনা বেচাগুলো ইদানিং কিন্তু চলছে বাংলাদেশ অনেক বেশি জুলাই থেকে এ পর্যন্ত 8,416টি অভিযোগ জমা পড়েছে ই ভ্যালির বিরুদ্ধে জমা পড়েছে 2,480টি অভিযোগ দারাজের বিরুদ্ধে 916টি ফাল্গুন নিউ ডট কমের বিরুদ্ধে 315টি প্রিয় শপের বিরুদ্ধে 97টি 200 এবং পাঠাও ডট কমের বিরুদ্ধে 226টি বাকি অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ খুলে ব্যবসা করা প্রতিষ্ঠান এবং আরও কিছু অনলাইনের বিরুদ্ধে এবং বলা হচ্ছে যে অনলাইনের বাইরে অফলাইনে যে বিজনেস সেখানে কিছু সমাধান হচ্ছে কিন্তু অনলাইনের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান খুব বেশি আসলে হচ্ছে না এই প্রশ্ন উত্তর আপনারা দেবেন এবং ই কমার্স নিয়ে আপনারা বা কতটা আপডেট আমরা ঠিক জানি না একজন দর্শক আছেন তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরব প্রিয় দর্শক কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন জি বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি রাজবাড়ী বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মণ্ডল বলছিলাম জি বলুন আমার প্রশ্ন যে দুইজন অভিজ্ঞ আলোচকের কাছে আমাদের গ্রামের একটা গ্রামের হাট বাজার গুলোতে দেখা যাচ্ছে যে সোয়াবিন তেল এবং রমজানের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখনই ওনারা সংকট দেখাচ্ছেন যদি করোনা ভাইরাসের আক্রমণাত্মক ভূমিকা এর থেকে বেশি হয় যদি বাজারগুলোতে লকডাউন হয় তাহলে আমাদের এই সাধারণ মানুষের দ্রব্য মূল্য কোথার থেকে আমরা পাবো জি অনেক ধন্যবাদ রাজবাড়ি থেকে প্রশ্ন করার জন্য ওয়াহাব মণ্ডল মিস্টার হোসেন আপনি যদি বলেন আমি কি আগে প্রশ্নের প্রশ্নের জবাব দিব নাকি বলেন আপনি সবগুলো মিলিয়ে আমি বলেন হ্যাঁ হ্যাঁ উনি যেটা বলছেন আসলে এটা আমাদের সকলের ভিতরে একটা শঙ্কা যে যদি লকডাউন হয়ে যায় তাহলে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য বিষয়গুলো যখন সীমিত হয়ে যাবে তখন আমাদের সংকট হবে কিনা তবে আমরা সরকার থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আসলে এই রমজানে যে সমস্ত পণ্যগুলি আছে এগুলার পর্যাপ্ত আমদানি এবং মজুদ কিন্তু আছে একটা সমস্যা সব জায়গাতেই হয় যেটা আমরা আগে বারবার বলে আসছি সেটা হলো যে সাপ্লাই লাইনটাতে সাপ্লাই লাইনে তারা কিন্তু আসলে কৃত্রিম একটা সংকট তৈরি করে এই জায়গাটাতে একটু নজরদারি বাড়ালে আমার কাছে যেটা মনে হয় যে একটা সংকট থেকে আমরা মানে এখান থেকে পরিত্রাণ পেতে পারবো আর একটা জিনিস হলো যে বৈদ্যুতের কথা বলছে চিনি এবং বৈদ্যুতের ক্ষেত্রে আমাদের আমদানি কারকের সংখ্যা মানে হাতে গোনা কয়েকজন এই কয়েকজনের হাতেই পুরো এই বৈদ্যুতেল এবং চিনি আমদানি করা আমদানি বাজার তাদের কাছে নিয়ে তারা নিয়ন্ত্রণ করছে তো এই জায়গাতে আমাদের একটা প্রতিযোগিতা কমিশন সরকার তৈরি করেছে আর প্রতিযোগিতা কমিশনের কাজটাই ছিল আসলে ব্যবসা বাণিজ্য একটা প্রতিযোগিতা তৈরি করা তো তারা যদি কোনো ক্রমে হাঁটতে পারে তাহলে হয়তো এই জায়গাতে একটা পরিবর্তন আসবে আমরা আশা করি এই কমিশনের কাজ তো খুব বেশি দৃশ্যমান আমরা কোথাও দেখি না দৃশ্যমান হচ্ছে না এটাই হলো সমস্যা ওই যে আপনি মাঝে মধ্যে আপনার অনুষ্ঠানে আমরা শুনি আমাদের দেশে অনেক আইন আছে অনেক মানে বিধিমালা আছে কিন্তু আসলে
ওই কাজীর গরু কি বলে যে কাগজে আছে গোয়ালে না গোয়ালে আছে কাগজে আছে বা বাস্তবে নাই এরকম একটা অবস্থা। তো এটা তারপরেও আমরা প্রতিযোগিতা কমিশন এখানে কাজ করবে। আর হচ্ছে ক্যাবের সক্ষমতা নিয়ে যে প্রশ্নটি ছিল, হ্যাঁ ক্যাবের সক্ষমতার বিষয়ে আমরা যেটা বলছি, আসলে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এখানে দেখা যাচ্ছে যে মানে সরকার থেকে প্রণোদনা কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলি চেম্বার অন্যান্য আদার যারা আছে তারাও কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। বিভিন্ন আপনি টিআইবির কথা বলছেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু অনেক ধরনের সহযোগিতা পাচ্ছে। কিন্তু আপনি যদি ক্যাবের কথা বলেন বা বক্তা অধিকারের কথা বলেন, এই জায়গাতে আমাদের অনেক দাতা সংস্থা অনেকগুলি আন্তর্জাতিক সংস্থা বলেন অথবা সরকার পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রে আমরা দেখছি যে কেন জানি একটু মানে নিরুৎসাহ বা তো এখন একটা কাজ একটা মুভমেন্টকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কিন্তু এখানে কিছু লজিস্টিক না এরকম। আপনারা কি বাইরে কি আবেদন করেছেন কিনা যে ভালো খুব প্রফেশনাল একটা প্রকল্প লিখে এটা কিন্তু টাকা পাওয়া সম্ভব আসলে ইউরোপিয়ান ইউনিয়ন বা জার্মানিতে যেভাবে টিআইবি যেভাবে বিদেশ থেকে টাকা পায়? টিআইবি টিআইবির ক্ষেত্রে টিআইবি যেহেতু ধরেন ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে এবং তাদের যেহেতু আন্তর্জাতিকভাবে একটা শক্ত অবস্থান আছে এই ক্ষেত্রে তাদের বিষয়টা একটু মানে একটু এক্সেপশনাল। আর আমাদের বিষয় হলো বাংলাদেশে আমাদের 66টি জেলায় আমাদের জেলা কমিটি আছে, উপজেলা লেভেলে আমাদের কমিটি আছে, আমাদের বৃহৎ একটি ভলান্টিয়ার গ্রুপ আছে। এখন আমরা যারা কাজ করি এটা হলো যে অনেকটা নিজেরকে বনের মুস্তারানোর মতো। আমাদের রিয়াজ ভাই যেরকম বললেন ওনার বন্ধু এক সময়ের, আমাদের লিংকের ব্যাপার আছে, আমি জানি অক্সফর্ম কিংবা হচ্ছে যারা অ্যাকশন এইড তারা কিন্তু ন্যায্য বাণিজ্য নিয়ে কাজ করে। যখন আমরা ভেজালের কথা বলবো তখন কিন্তু এটা পাবলিক হেলথ কিংবা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তো এইভাবে যদি আপনি জাস্টিফাই করতে পারেন তাহলে কিন্তু ফান্ড বোধহয় খুব সমস্যা না। কতটা সক্ষম লোক ক্যাবে আছে আমি ঠিক জানি না। রিয়াজ ভাই আপনি যদি একটু বলেন আমরা আলোচনার শেষ পর্যায়ে, একটা হচ্ছে যে ভোক্তাদের অধিকার কিভাবে আরো শক্তিশালী করা যায়, সরকারের উপর একটা কার্যকর চাপ তৈরি করা যায় যেন ন্যায্য দামে আমি জিনিস পাই যে কোনো মাসে, রমজান হোক যাই হোক দাম বাড়াতে পারবো না, আরেকটা হচ্ছে আমি যেন ঠিক জিনিসটা পাই, এখানে যেন কোনো কারসাজি না থাকে, ভেজাল না থাকে, শিশু খাদ্য থেকে শুরু করে ওষুধের মতো জিনিসে বাংলাদেশে ভেজাল তৈরি হয়েছে, তাহলে কিভাবে যাবে মানুষ কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে। আমাদের কনজিউমার মুভমেন্ট এটা অনেক দিন থেকে বাংলাদেশে মুভমেন্টটা করার জন্য চেষ্টা হচ্ছে কিন্তু এটা হচ্ছে না। এই যে এরা নাজি সাহেব বললেন যে সক্ষমতাটা তৈরি করতে পারছে না, ওনাদের কমিটি আছে, 64টা জেলায় কমিটি আছে কিন্তু আমরা কোনোদিন দেখি নাই যে একটা দ্রব্য মূল্য বাড়লো বা একটা ভেজাল দ্রব্য বাজারে ছেয়ে গেছে, ভেজাল দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। কনজিউমার অ্যাসোসিয়েশন কিন্তু ওইভাবে নেমে আসছে না রাস্তায়। সেটা কি সক্ষমতার অভাব নাকি টাকা পয়সার অভাব, কিসের অভাব এটা নাজি সাহেব ভালো বলতে পারবে। কিংবা রিয়াজ ভাই আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরও তো দায়িত্ব আছে যে তারা তো জনগণ নিয়ে কাজ করে, তারাও কিন্তু ওইভাবে চাপ তৈরি। আপনি জাস্ট পশ্চিমবঙ্গে দেখেন কলকাতায় 50% দাম বাড়লে কিন্তু মানুষ মাঠে নেমে পড়ে, আন্দোলন করা বাড়াতে দেয় না। আমরা কিন্তু সেটা পারি না, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব। কনজিউমার যে একটা ফোর্স, কনজিউমার যে একটা শক্তি, এটা কি আজ পর্যন্ত কনজিউমাররা বুঝতে পারে নাই এবং কনজিউমাররা সহ্য করে নিয়েছে, যাক দাম বাড়ছে কি করব, আমাদের তো কিছু করার নাই, আমাদের দেখার তো কেউ নাই। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো সাপ্লাই লাইন, যেটা রাজি সাহেব বলছে সাপ্লাই লাইনটা ডিসরাপ্টেড হয় সময় সময়ে, এটা একটা সিন্ডিকেটের হাতে থাকে। এইখানে সরকার এই সিন্ডিকেট ভাঙার জন্য যখন চেষ্টা করে তখন আর ভাঙতে পারে না, তখন তারা শক্ত হয়ে বসে যায়। এবং আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একবার দেখেছিলাম যখন সমস্ত পুলিশই অ্যাকশনে গেল, গোডাউন আক্রমণ করলো এই করলো, তখন কিন্তু এই এই সিন্ডিকেট এই ব্যবসায়ীরা তারা ব্যবসা বন্ধ করে দিল, তারা গোডাউন বন্ধ করে দিল, তারা ইম্পোর্ট বন্ধ করে দিল। কাজেই পুলিশই অ্যাকশন দিয়ে সবসময় সব কাজ হয় না, এখানে কাজ করতে হবে ডিমান্ড সাপ্লাই এই এইটার উপরে যেমন জোর দিতে হবে, আর একটা হলো কনজিউমার রেসিস্টেন্সটাকে আরো শক্তিশালী করতে হবে। এই দুটো জিনিস যদি করা যায় তাহলে কনজিউমারদের যে রাইট, তাদের যে তাদের যে অধিকার, ভোক্তা অধিকার, এটা সংরক্ষিত করা যাবে। জি মিস্টার হোসেন যদি বলেন আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানে। না ওই যে রিয়াজ ভাই যেরকম বললেন, আমরা পেঁয়াজ সংকটের সময় পেঁয়াজের মূল্য নিয়ে যখন হলো
শ্যামবাজারে যখন এই জেলা প্রশাসন ভক্ত অধিদপ্তর থেকে যখন অভিযান পরিচালনা করা হলো, তারপরের দিন কিন্তু ওনারা ধর্মঘট করে ফেললেন। তো তারপরে আবার প্রশাসন থেকে অনেক দেন দরবার করে তাদের ব্যবসা বাণিজ্য মানে খুলতে হয়েছে। তো এই জায়গাতে এটা ব্যবসায়ীরা অনেক বেশি সংঘবদ্ধ, দেন দরবার না, তাদেরকে নাজি সাহেব অনুরোধ করে ব্যবসায় আনা হয়েছে। তো এই হলো আমাদের দুরবস্থা। তাদের শক্তি সামর্থ্য, আমি যেটা প্রথমেই বলছি, আমি হয়তো ভালোভাবে বুঝাতে পারি নাই, তাদের শক্তি সামর্থ্য এত বেশি হয়ে গেছে কোনো বিষয়ে তাদের কিছু করার জন্য হলে, এখন কিন্তু তারা বাণিজ্য মন্ত্রীর কাছেও যায় না, তাদের এখন স্কোপটা অনেক বেশি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের অবাধ বিচরণ। তো সেই কারণে তাদের বিষয়গুলো অনেক বেশি ফোকাসড, আর আমরা যারা ভোক্তা বা সাধারণ মানুষ তাদের বিষয়গুলো মন্ত্রীর কাছে কেন, আমরা সাধারণ জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে আমাদের ব্যাগ পেতে হচ্ছে। তো এই যা এই যে বৈষম্যটা তৈরি হচ্ছে, এই বৈষম্যটা যদি মানে ভাঙা না যায়, তাহলে কিন্তু এই যে ন্যায্য ব্যবসার কথা আমরা বলতেছি, আপনারা আমাদের রিয়াভাই আমাদের উপস্থাপক মহোদয় বললেন যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান তারা ফেয়ার ট্রেড নিয়ে কাজ করে, আমরা তাদের কাছে রেসপন্স করেছি, কিন্তু আসলে মানে সেই ধরনের রেসপন্স আমরা তাদের পক্ষ থেকে পাই নাই, যার কারণে আসলে একটা মুভমেন্টকে যদি আপনি নিয়ে যেতে চান সেই জায়গাতে কিছু লজিস্টিক সাপোর্ট দরকার। আপনি উইদাউট লজিস্টিক সাপোর্ট কিভাবে সম্ভব? আপনি আজকে চেম্বারগুলো দেখেন, তাদের বিশাল বিল্ডিং, তাদের বিশাল সক্ষমতা অনেক কিছু, সেই তুলনায় তো ধরেন আপনি ক্যাবের কথা বাদিয়ে দিলাম, অন্য কোনো এরকম এই লাইনে কাজ করে এরকম সংগঠনই তো প্রতিষ্ঠা করে না মানে গড়ে ওঠে নাই। তো না ওঠার পিছনে তো এটা বড় একটা কারণ বলে আমরা মনে করি। এখানে আরো পৃষ্ঠপোষকতা দরকার, সরকারের যেরকম দরকার, একই সাথে আমাদের দাতা গোষ্ঠী যারা আছে আন্তর্জাতিক বা দেশীয় যারা আছে তাদের এগিয়ে আসা উচিত। তারা যদি এগিয়ে আসে এটাকে পৃষ্ঠপোষকতা প্রদান করে, তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা একটা মুভমেন্টটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো, যেখান থেকে আমাদের বক্তারা তাদের যে ন্যায্য অধিকারটুকু সেটুকু পাবে এবং তাদেরকে আমরা সংগঠিত করতে পারবো। আরেকটা যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে যে এখন যেহেতু ই কমার্স কিংবা অনলাইনে কেনাকাটা একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে, এবং সেখানে নানান রকমের প্রতারণা হচ্ছে, আসলে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে, টাকা পয়সা লুটে পেলে নেওয়া হচ্ছে, যে ডেটে ডেলিভারি দেওয়ার কথা সেই ডেটে দেওয়া হচ্ছে না, একটা অনলাইনে সে দেখলো কম্পিউটার একটা প্রোডাক্ট বাসায় পৌঁছে দিচ্ছে আরেকটা, এটা কিন্তু ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সেই ব্যাপারে আপনারা কতটা আসলে আইটি কিংবা অনলাইনে সক্ষমতা তৈরি করছেন? প্রতিদিন আমাদের কাছে ধরেন আপনি গড়ে 50-60 অভিযোগ আমাদের আসে ক্যাবের অফিসে, তার মধ্যে ম্যাক্সিমামে কিন্তু এই অনলাইন সংক্রান্ত। আমরা কিন্তু ই ক্যাবের সাথেও আমরা কথা বলেছিলাম, তো তারা তাদের বক্তব্যগুলো কিন্তু ভিন্ন, তারা বলে যে না এগুলো তো আমাদের সাথে আমাদের মেম্বার না, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারতেছি না। আমরা তাদের কাছে আমাদের বক্তব্য ছিল যেহেতু অনলাইন হওয়ার কারণে মানে মানুষ ঠকতেছে, এই জায়গায় কিন্তু ই ক্যাবের প্রতি মানুষের একটা বিমুখতা চলে আসছে, তো এটা কিন্তু সুদূর প্রসারী তাদের যে ব্যবসাটা প্রসার হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু প্রতিবন্ধক, এটা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাদের বক্তব্য হলো যেহেতু তারা তাদের মেম্বার নয়, সেই কারণে তারা কোনো অ্যাকশনে যেতে পারতেছে না। জি, অনেক ধন্যবাদ। লাস্ট 30-30 সেকেন্ড যদি রিয়াজ ভাই বলেন আপনাকে দিয়ে শেষ করবো। আমি তো এই কথাটাই বলছি যে কনজিউমার মুভমেন্টটা যদি বিল্ড আপ করা না যায়, কনজিউমারদের মানে কনজিউমার অ্যাসোসিয়েশনে সক্ষমতা যদি না বাড়ানো যায় এবং কনজিউমারদেরকে যদি মাঠে নামানো না যায়, তাদের কথা বলার শক্তি যদি অর্জন করতে না পারে, তাহলে কনজিউমারদের অধিকার কোনোদিনই আসবে না, আইন করেও আসবে না, অনুনয় বিনয় করেও আসবে না, এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সারা জীবন মার খেতে থাকবে। জি, অনেক ধন্যবাদ দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আসবার জন্য, প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনা কিন্তু আগের চাইতে দ্রুত গতিতে বাড়ছে, কাজেই সবাই আমার মতো মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.